একটা জিনিস লক্ষ্য করুন আমার মোবাইলে আমি আমার নিজের একটা ফটো স্ক্রিনে ব্যবহার করছি আমি কোনো অ্যাপস ব্যবহার করিনি সেটিংয়েও যায়নি শুধুমাত্র গ্যালারিতে গিয়ে ফটো কিভাবে আমার স্ক্রিনে ব্যবহার করেছি এখন একটা বিষয় আরেকটু একটু লক্ষ্য করেন আমি কিন্তু আমার এই স্ক্রিনে একটা ফটো ব্যবহার করেছি আবার যখন আমি আমার স্ক্রিনটা অফ করব অর্থাৎ স্ক্রিনটা দেখেন লক করে দিলাম লক করার পরে আমার এখানে কিন্তু আর একটা ফটো চলে আসছে তার মানে হচ্ছে আমি হোম স্ক্রিনে একটা এবং লক স্ক্রিনে আর একটা ব্যবহার করলাম এখন আমি এইটা মোবাইলটা লক স্ক্রিনটা ওপেন করলাম সাথে সাথে আমার হোম স্ক্রিনে অন্য একটা ফটো চলে আসছে এখন আপনারা চাইলেও কিন্তু এরকম সুন্দর করে নিজের ফটো ব্যবহার করতে পারেন কারণ নিজের মোবাইলে কে না চায় তার হোমস্ক্রিনটা সবসময় সুন্দর থাকুক বা নিজের ফটো ব্যবহার করি তো বন্ধুরা এই হোমস্ক্রিনের ফটোটা সহজে কিভাবে ব্যবহার করতে পারি আমি আজকে দেখে দিব আমরা দুইভাবে এটা ব্যবহার করতে পারি আমি সহজ সহজ পদ্ধতিটা প্রথমে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনি গ্যালারিতে যাবেন গ্যালারিতে গিয়ে যে সমস্ত ফটো আপনার গ্যালারিতে আছে সেখান থেকে আপনি যে কোনো ফটো আপনি ব্যবহার করতে পারেন আপনার যে ফটো আছে সেই ফটো আপনি ব্যবহার করে নিতে পারেন এখানে ধরুন আমি এখান থেকে একটা ওয়ালপ্যাপার ব্যবহার করব। আমার নিজের ফটো আমি ব্যবহার করব না আমার মোবাইলে আমি ওয়ালপ্যাপার ডাউনলোড দিয়ে রেখেছি এখান থেকে একটা সুন্দর ওয়ালপেপার ব্যবহার করব তো আমি যদি এখন এখান থেকে এই যে এই ওয়ালপেপারটা ব্যবহার করি সেটি কীভাবে করবো এখান থেকে কিন্তু আপনি ওয়ালপ্যাপার ওপেন করবেন ওপেন করার পরে দেখেন এই যে কোনায় থ্রি ডট অপশন দেখা যাচ্ছে এই থ্রি ডটে টাচ করবেন এখানে দেখেন এই যে সেট অ্যাজ অপশান আছে আপনারা এই সেট অ্যাজ অপশনে যাবেন এখানে গিয়ে একটা জিনিস খেয়াল করেন এখানে লেখা আছে ওয়ালপেপার আবার এখানেও ওয়ালপেপার লেখা আছে এখানেও ওয়ালপেপার সব জায়গায় কিন্তু ওয়ালপেপারই লেখা আছে নিচে দেখেন লেখা আছে হোম স্ক্রিন এই ফটোটা আমি শুধুমাত্র হোম স্ক্রিনে ব্যবহার করতে পারি আবার লক অ্যান্ড হোম স্ক্রিন মানে লক করলে এবং হোম স্ক্রিনে দুইটাই ব্যবহার করতে পারি আবার এখানে লক স্ক্রিন শুধুমাত্র লক স্ক্রিনে ব্যবহার করি যদি আমি একই ফটো হোম স্ক্রিনে এবং লক স্ক্রিনে ব্যবহার করতে চাই তাহলে এই যে লক অ্যান্ড হোম স্ক্রিন এখানে টাচ করবেন টাচ করার পরে এই ফটোটা যখন এরকম দেখাবে দেখেন এখানে প্রিভিউ দেখাচ্ছে এরকম দেখাবে যে আমার হোম স্ক্রিনে এরকম দেখাবে লক স্ক্রিনে এরকম দেখাবে এখন এটাকে সেট করার জন্য দেখ এখানে নিচে লেখা আছে সেট অন লক অ্যান্ড হোম স্ক্রিন আমি যদি এখানে টাচ করি তাহলে কিন্তু আমার দেখেন এই ফটোটা অলরেডি সেট হয়ে গেছে এখন এটা দেখার জন্য আমি যদি ব্যাকে চলে যাই দেখেন আমার এই যে হোম স্ক্রিনে কিন্তু এই ফটো চলে আসছে এটা হচ্ছে হোম স্ক্রিনে এবং লক স্ক্রিনে সহজ একটা উপায় কিভাবে ফটো সেট করবেন এটা আমি লক করে দেখাচ্ছি আপনাদের দেখেন মোবাইল যখন লক করলাম তখন এই যে লক স্ক্রিনে এরকম দেখাবে এটাকে যখন আমি ওপেন করব হোম স্ক্রিনেও একই ফটো আপনারা চাইলে আলাদা আলাদা ফটো ব্যবহার করতে পারেন তো বন্ধুরা খুব সুন্দর একটা ভিডিও কারণ এই ভিডিওর মাধ্যমে আমি দেখালাম যে নিজের ফটো কিভাবে মোবাইলের মনিটর ব্যবহার করবেন বা অন্য কোন যে কোনো সিনারি অথবা অন্য কোনো ফটো বা যে কোনো ধরনের ধরনের সিনারি আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিলাম দেখেন আমি মোবাইলের সুন্দর একটা ওয়ালপ্যাপার এখন ব্যবহার করছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ